वेलकम बैक टू माय चैनल सुस्मिता चले तुम्हारे आज के एक नतून वीडियो नहीं अनेक दिन पर वीडियो बना वीडियो बनाना है कारण दो दिन कंटिन्यूस बिस्टी पड़े जा बिस्टिर एक घेमे बिस्टी हम ठीक मैं कि सैद सैदे टाइप वेदार थे रूमे को लाइट होके मैं सूर्य नहीं सूर्य लाइट नहीं उठ से क्योंकि से है ना जामा कपड़ शुका रूमर मध्य जामा कपड़ मिलते हे देखो बहरे एख जामा कपड़ पूरा अंधकार बुझते तो ताई जन्नो की करब वीडियो हमार तो रूमे रूम छाड़ा अन्य कोथाओ करा मत जायगा नहीं तो आर कतो दिन ही बा ना करे थाकबो तो करते तो हबेई तो भाबलाम चलो करे नी तो आज के खाबार बानिएछी खिचुड़ी बेगुन भाजा और मेर खिचुड़ी और माछ भाजा आमरा माछ भाजा खाइनी आमार अतटा भालो लागे ना खिचुड़ी दिए माछ भाजा ओरो ताई ओ अतटा पसंद करे ना माछ भाजा खिचुड़ीर साथे तो बेगुन भाजा पापड़ भाजा और मेर माछ भाजा एखोनो होयनी ओ खावार समय माछ भाजबो जाइ होक तो आज के आमी रूमे एकटु क्लिनिंग करब माने ততটা বেশি ঝুল হয়নি পূর্ণমরা হয়নি অথচ হাওয়া নামছে না ফ্যান থেকে হাওয়া নামছে না তো ওটা আমাকে করতেই হবে মাস্ট আমি ওটার জন্য ওয়েট করছিলাম এই রুমটা একটু পরিষ্কার করতে হবে তো ওটার জন্যই ওয়েট করছিলাম যে পাখাটা যখন পাখাটা পরিষ্কার করার সময় আসবে তখন একবার রুমটা করব তো বাইরেটা কালকে করেছি সবটা পুরোটা একসাথে করতে পারি না কারণ জানো বাচ্চা মেয়ে আছে ও করতে দেয় না যেটুকু সময় পাই ভাগতাল পাই করে নেওয়ার চেষ্টা করি তো বাইরেটা কালকে করে নিয়েছিলাম तो आज के देखी रूम करी तो भावलम चलो तुम्हारे साथ एक शेयर करी जिनिस तो चलो मेके लिए वो हमें हेल्प कर तुम्हारा देखो कीरकम कर तुम्हारे जिनिस देखा तार आगे दाड़ाओ देखे देखे नाओ तुम्हारा तार आगे यस ओ बोलता ए देखो आमार तुलसी गाच हुई छी इटा एक रातेर मध्ये उठे गेछे विश्वास करबे ना कल के दिन बेला पर्यन्त आमी देखेछि कोनो किच्छु छिलो ना कोनो रकम कोनो सबुज भाव छिलो ना आज के सकाले उठे आमार बर देखछे जे आमाके देखे बोलो हाय देखो तुलसी गाछ बेरियेछे एवं जतगुलो छड़िएछिलाम मन हय ततगुलो एखन तो छटा तो उठेछे एक दुई तीन चार पाँच छय सातटा मतो देखते पाच्छि आमार तो मन हय जतगुलो बीज छड़िएछिलो ततगुलो उठे जाबे जाइ होक आमार तो भीषण ভালো লাগছে মাটিটা জানি না মনে তো হচ্ছে খুবই খারাপ কিন্তু মাটি তো ওই জন্য গাছ হয়ে গেছে বুঝতে পারছো যাই হোক ভালো লাগলো এই গাছটাও মোটামুটি আমার ঠিকঠাক হয়ে গেছে জল পেয়ে তো এটাকেও আজকে আমি জল চেঞ্জ করব দুদিন ছাড়া ছাড়া জল চেঞ্জ করলে গাছটা ভালো থাকবে এটাই তোমাদেরকে দেখাবো বলছিলাম তো চলো খুব ভালো হাওয়া চলছে আমি রুমটা ক্লিন করে নিই আমার মেয়েকে তোমরা আরেকবার দেখে নাও এটা কোথায় বলো খাটের তলায় বুঝতে পাচ্ছ খাটের তলায় ঢুকে বসে আছে তুমি এখানে কি করছো বাবু খাটের তলায় বদমাশি করছো করো বেরিয়ে আসো আস্তে আস্তে মাথা লেগে যাবে কিরকম বদমাশ দেখেছো কিছু একটা জিনিস যদি হাতে পায় সেটা নিয়ে খাটের তলায় ঢুকে যাবে মানে মামা যদি নিয়ে নেয় ওই জন্য বুঝতে পারছো ও এই করতে থাকে সারাদিন একে নিয়ে আমাকে মোটামুটি একটা কাজ করতে হয় বেডরুমটাই মোটামুটি একটু বাকি ছিল পরিষ্কার পাখিটা আমি কালকে সেরে নিয়েছিলাম
তো আজকে ব্যাপারটা কি হয়েছে বলতো, আমি কালকেই বেড কভারটা রুমে চেঞ্জ করলাম, তো আমার একটা দিন ওয়েট করে দেওয়া উচিত ছিল। আমার মাথায় ছিল না যে আমি সরি মাথায় ছিল না যে আমি কালকে রুমটা পরিষ্কার করব, তারপর বেড কভারটা লাগাবো, আমার খেয়াল ছিল না। তো কালকে সময় পেয়েছি, আমি লাগিয়ে দিয়েছি। তো আজকে হঠাৎ করে মনে পড়লো যা জিনিসটা, উফ। আর দেখলে ফ্যানটা এত উঁচুতে লাগানো আছে, পরিষ্কার করতে যে কি কষ্ট হয়। আর আর মানে আমার বেডে তিনটে গদি পাতা আছে, ওই তিনটে গদি না থাকলে হয়তো আমি হাতই পেতাম না, তাও বালিশ দুটো বালিশের উপর দাঁড়িয়ে আমি ওটা পরিষ্কার করি। পাখার মধ্যে এটা তোমরাও করতে পারো, জানি না তোমরা করো কিনা, আমি এটা করি। পাখা যখন পরিষ্কার করবে তো হালকা তেল, জলটার মধ্যে একটু তেল দিয়ে দেবে, যখনই পরিষ্কার করবে না পাখার পাখাটার ব্লেডগুলোর মধ্যে তেল লেগে থাকবে। পাখা পরিষ্কার করলে কি হয়, চারদিকে ডাস্টগুলো পড়ে থাকে, প্রচুর অসুবিধা হয়, খাটের মধ্যে চারদিকে হয়ে যায়, ওটা একটা সুবিধা। তবে নেক্সট টাইম যখন তুমি পাখাটা, যখন পাখাটার মধ্যে নোংরা জমবে না, ওই ওই নোংরাটা ফ্লোরের মধ্যে পড়বে না, এক নম্বর উড়বে না রুমের মধ্যে, চিটে যাবে। যখন তুমি ক্লিন করবে, ঝুরঝুর করে নামে ডাস্টগুলো, ওই ওইটা ঝরঝর করে নামবে না ওই জিনিসটা, ওটা চিপকে যায় পুরো। তো এটা একটা টিপস তোমরা কাজে লাগাতে পারো, আমি তো করি। তোমাদের মনে হয় যে তেল চিটচিট করছে, একটুখানি সার্ফ দিয়ে দেবে, সার্ফ দিয়ে আমি করি মাঝে মাঝে, জলের মধ্যে সার্ফ দিয়ে দিই যদি মনে হয় যে হালকা তেল চিটচিট করছে, তিন চারবার ক্লিন করার পর। তো চলো রুমটা ঝাড়ু দিয়ে দিই। তো আমার মেয়ে তো হাফ ঝাড়ু দিয়ে দিয়েছে, ও কথা বলতে দেবে না, কারণ ও স্ট্যান্ডটাকে মনে হচ্ছে ভেঙে দেবে যা করছে। তো আমি ধরে আছি এক হাতে করে। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিষ্কার করে তোমার সাথে আসছি আমি কথা বলতে। আমার মেন কাজ যেটা হলো ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে, ওটাই মেন। মেয়েকে নিয়ে ঘর পরিষ্কার করা মানে কি যে যা, সে কতক্ষণ ওই জন্য ওটা ভিডিও শ্যুট করতে পারি না, কারণ কি করে করব। ডাইনিং টেবিলের উপর রাখবো মোবাইল স্ট্যান্ডটা, ও ডাইনিং টেবিলের চেয়ার দিয়ে উঠে ডাইনিং টেবিলে উঠে যাবে, উঠে গিয়ে ওর এটাই চাই। যাই হোক ওটা হয়ে গেছে মেন কাজ, এবার ও ঘুরে যাওয়ার পরও আমি ঝাড়ু পোছা লাগাতে পারবো, কোনো অসুবিধা নেই। তো কাজ তো এখন আছে অনেকই, জামা কাপড়গুলো ভাজ করতে হবে, তারপরে আর একটা জিনিসের মধ্যে দেখাই, আমি একটা জিনিস বানাচ্ছি দেখো, জলের পুতুল। এগুলোকে আমি ফেলি না, এগুলোতে আমি রেখেছি, এগুলোকে নিয়ে আমি প্ল্যান্টার বানাবো বলে। তো আমি প্ল্যান্টার বানাবো, তো এখানে দেখলাম একটা জিনিস, প্রতিটা বাড়িতে বাড়িতে বেশ গার্ডেনিংয়ের প্রচুর শখ, মানে এমন কোনো বাড়ি নেই যেখানে। তো আমি যেই টবগুলো খুঁজছিলাম না, ছোটো 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 প্লাস্টিকের যে টবগুলো হয় ওই জিনিসটা খুঁজছিলাম, তো এখানে ওই জিনিসটা খুবই পাওয়া যাচ্ছে। সানডের দিন গিয়েছিলাম সকালের দিকে, তো পাইনি ওই টব। তো আইডিয়া আমার ছিল যে যদি আমি না পাই, আমি ওই জলের বোতলগুলো, কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো হয় ওইগুলো কেটে কেটে বানাবো, কিন্তু এই যে আমার একটা আছে মেয়ে, ওকে নিয়ে এসব বানানো মানে ভীষণ চাপ, তো ঘুমানোর আগে তো হবেই না। তো চেষ্টা তো করবো আজকের মধ্যে জিনিসগুলো বানানো, মাটি জোগাড় করতে হবে, সব থেকে বড়ো কথা মাটিটা মেন এখানে। এখানে মানে পৃথিবীর উপর বাস করি আমরা ঠিক কথা, কিন্তু মাটি পাওয়া মানে সে কেনার মতো অবস্থা, মানে মানে মাটি কিনতে পারলে ভালো হয় আর কি, সেটাও যদি মানুষ বিক্রি করতে পারে তাহলেও মানে ভালো হয়, এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ চলে এসেছে। ভাবো মাটি কিনতে হয়, ভাবা যাচ্ছে, তার উপর দিয়ে আমরা চলছি ফিরছি সব কিছু, তার উপর দিয়ে মানুষ বাস করছে তার উপর, তো সেই জিনিসটাকে কিনতে হচ্ছে এখন, ভাবতে পারছে। যাই হোক কিছু করার নেই, চলো আজকে ভিডিওটা আর বাড়াবো না, আসো একবার আসো এখানে এদিকে আসো, মামা একটু বাই করে দেবে, আসো আসো আসো, হ্যাঁ দেবো দেবো, আগে আসো মামা, হাই বাই করে দাও, ভালো করে হাতে করে বাবু, মামা মামা রে একটু বাই করে দাও, এই দেখো বাই করে দাও, হাত নেড়ে নেড়ে, হ্যাঁ বাই, হ্যাঁ বাবা মামা মামা বাবা, কি এটা কি, এটা লিপস্টিক, মামার লিপস্টিক এটা, বাবা সুন্দর লাগছে, ও কথা দেখো এত পাকা পাকা কথা, 21 মাস বয়স, সুন্দর লাগছে হাতে, মামা হাতে সুন্দর লাগছে, ও পায়ে পায়ে পড়েছো তুমি, ও
ভালো লাগছে? চলো বন্ধুরা, ওর সাথে কথা বলতে গেলে বকতেই থাকতে হবে, বকতেই থাকতে হবে, ওর কথা শেষ হয় না। যতক্ষণ না আমি বলবো যে ভালো লাগছে বা ওর কথা রিপ্লাই যতক্ষণ না দেবো ততক্ষণ ও বকে যাবে। আবার খুব সুন্দর লাগছে, যাও তো। ঠিক আছে চলো বন্ধুরা, আমার তো এইভাবেই সারাদিন কেটে যায়, ওর সাথে হেসে খেলে বদমাশি করে মেরে ধরে বকে সারাদিন। ওর কোনো রকম কোনো ওর কাছ থেকে কোনো মানে নেগেটিভ এনার্জি পাবে না, ও সবসময় পজিটিভ এনার্জি। তো ঠিক আছে চলো, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করি। হ্যাঁ ঠিক আছে যাও, তো খুব তাড়াতাড়ি আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।